হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আবার খাবো চ্যানেলে। আমি আজকে আপনাদের করে দেখাবো ময়দার পিঠে। দেখুন, তার জন্য এখানে 300 গ্রাম ময়দা আমি নিয়ে নিয়েছি। আর দেখুন, নারকেল একটা, এটাকে প্রথমে আমি কুড়িয়ে নেব পুর করার জন্য। প্রথমে আমি ময়দাটাকে মেখে নিই। প্রথমে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে পিঠেটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। আর দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল, এটাকে ভালোভাবে আমি প্রথমে মেখে নেব। দেখুন, ময়দাটা মাখা হয়ে গেছে। এইভাবে মেখে নেবেন, দেখবেন যে দলা পাকিয়ে যায়, তাহলে বুঝবেন যে সঠিক মাখা হয়েছে। এবার এটাকে ভালোভাবে জল দিয়ে আমি ঠেসে ঠেসে মেখে রেখে দেবো। কিছুদিন যাবত আমি কোনো ভিডিও আপনাদের জন্য কোনো রেসিপি আনতে পারিনি, কারণ কিছুদিন যাবত আমার শরীর ভীষণ অসুস্থ থাকায়। দেখুন, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। একদম লুচি যেভাবে মাখেন সেইভাবেই মেখে নেবেন। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এখন। তারপর নারকেলের পুরটা আমি বানিয়ে নেব। প্রথমে আমি নারকেলটাকে কুড়িয়ে নেব। দেখুন, এইভাবে আস্তে আস্তে করে নারকেলটা কোরানো হয়ে গেছে। এবার আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে নারকেলটাকে দিয়ে দিচ্ছি। আর দেবো কিছুটা পরিমাণ জল, আর লাগছে 250 গ্রাম চিনি। দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলা। আমি এখানে ডাস্ট গরম মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে গোটা এলাচের গোটা এলাচও দিতে পারেন। দেখুন, ছোট ছোট লেচি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে হাতের মাধ্যমে এইভাবে একদম লুচির মতনই শেপ দিয়ে বানিয়ে নিতে হবে। এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। দেখুন, একটা জায়গা নিয়ে নিয়েছি আমি। অল্প একটু আটা দিয়ে এগুলোকে আমি লুচি শেপে বানিয়ে নেব। আমি আপনাদের একটা করে দেখাচ্ছি, সবগুলোই এইভাবেই বানিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পুর দিয়ে এইভাবে দিয়ে আমি এইভাবে এটাকে শেপ করে নেব। জাস্ট এটা হাতের মাধ্যমে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি আমি। এটা দেখতেও সুন্দর লাগে এবং এটা ভিতর থেকে বাইরেটা বেরিয়েও আসে না। এই দেখুন কত সুন্দর শেপ হয়েছে। এভাবে সবকটি আমি বানিয়ে নেব। সবকটি পিঠে আমার বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন, পাত্রটি আমি বসিয়ে দিয়েছি, পিঠেগুলো আমি ফ্রাই করে নেব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিচ্ছি। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে পিঠেগুলো দিয়ে দেব। তেলটা আর একটু গরম হবে। দেখুন, সবকটি পিঠে আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে।
আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।